ধন ফান্ডত পরিণত গুয়াহাটির স্পিড ব্রেকার। নাই কোনো সাংকেতিক চিহ্ন, নাই কোনো রঙের ব্যবস্থা। দুর্ঘটনার অন্যতম কারণ হয়ে পড়েছে স্পিড ব্রেকার। গুৱাহাটী মহানগৰলৈ সোমোৱাৰ মূল প্ৰৱেশ পথ খানাপাৰাত। খানাপাৰাত দুটা বৃহৎ বৃহৎ স্পীড ব্ৰেকাৰৰ কথা ক'বলৈ বিচাৰিছোঁ। আৰু গুৱাহাটী মহানগৰী যদি আপুনি সোমাই আহোঁতেই দেখিবলৈ পাব এনেদৰে দুটা বৃহৎ বৃহৎ স্পীড ব্ৰেকাৰ খানাপাৰাত, এনেদৰে দুটা বৃহৎ বৃহৎ স্পীড ব্ৰেকাৰ আছে, যথেষ্ট অসুবিধাৰ সৃষ্টি হয়। এয়া গুৱাহাটী মহানগৰীৰ খানাপাৰাৰ দৃশ্য। খানাপাৰাৰ পৰা গুৱাহাটী অভিমুখী পথৰ দুয়োপাৰে দুটা বৃহৎ বৃহৎ স্পীড ব্ৰেকাৰ। নাই কোনো সাংকেতিক চিহ্ন, নাই কোনো রঙের ব্যবস্থা, যার ফলত মরণ ফান্ডত পরিণত হয়েছে খানাপাড়াত থাকা এই স্পিড ব্রেকার দুটা। ইন্ডিকেটর হব লাগে, রিফ্লেকশন কিবা এটা হব লাগে, যেটো নেকি আমি দেখি পাও, বুঝি পাও যে ইয়াত ব্রেকার আছে, গাড়িখন স্লো করি। যদি দেখি নাপালে গাড়িখন ঝাপ মাই দিয়ে, কেতাবা স্প্রিং পাতিও ভাঙি যায় গাড়ির। এনে প্রকাণ্ড স্পিড ব্রেকারৰ বাবে অসুবিধাত পৰিছে যাত্রী চালক। ডেইলি অসুবিধা, কারণ এইটো স্পিড ব্রেকার আপনার যদি গাড়ি যদি ইউটার্ন করে, এটা বগা সিম নাই, ইউটার্ন করার পিছনে গাড়ির স্পিড ব্রেকার তো দেখা না পায়, সদায় অ্যাক্সিডেন্ট হয়ে থাকে। এখানে অ্যাক্সিডেন্ট আপনার মোটামুটি এক সপ্তাহমান আগতে এটা হয়ে গেল, মানুষ এটা মানে নাবাসে আর বাইক লই কিনে। প্রতিদিনেই এই কেইটা স্পিড ব্রেকারৰ ফলত সংঘটিত হৈ আহিছে দুর্ঘটনা। কোনো সাংকেতিক চিহ্ন ফলক অথবা রং নথকার বাবে স্পিড ব্রেকার কেটা দেখা নাপায় চালক সকলে, যার ফলত সংঘটিত হয় দুর্ঘটনা। মানে গাড়ি মোর ঝাপ মারি দিলে, কিয় তাত একো রিফ্লেকশন নাই, মই দেখিয়ে নাপালো, কিবা এটা কালার মারি দিয়ক, রিফ্লেকশন লগাও। এক্সিডেন্ট সম্ভাবনা আরো বেশি থাকে না, নতুন মানুষ যেবিলাক আহি থাকে মানে গম নাপায় না কত কি আছে। হালধিয়া সিন দিব লাগে, নহলে হালধিয়া টাইপ স্পিড ব্রেকার করে দিব পারে, নহলে মুচি দিব পারে। এই পথটোৰে চলাচল কৰা লোকসকলৰ এটাই আহ্বান বা পথচাৰীসকলৰ এটাই আহ্বান, তেওঁলোকে সরকারে বা PWD বিভাগে যাতে এই স্পিড ব্রেকার কেইটা সহজে সোনকালে রং করে বা সোনকালে কোনো তেনেকুৱা ফলকৰ ব্যৱস্থা কৰে, সাংকেতিক চিহ্নৰ ফলকৰ যাতে ব্যৱস্থা কৰে, তাৰ বাবে আহ্বান জনাইছে। চালকসকলৰ অনুৰোধ বিভাগীয় কর্তৃপক্ষক, হয় স্পিড ব্রেকার কেইটা দেখাকৈ রঙৰ ব্যৱস্থা কৰক, নহলে আঁতৰাই পেলাওক। গুৱাহাটীৰ পৰা ভাস্কৰ জ্যোতি শইকীয়া, ৰিপোর্ট নিউজ 18 অসম নর্থ ইষ্ট।